বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শিকার। ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শিকার। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সোনার বাংলাদেশ, উন্নতির শিখরে দিনকে দিন পৌঁছে যাচ্ছে আমাদের অগ্রগতির বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিচক্ষণ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে আমাদের দেশ সমৃদ্ধির পথে। বিশ্বকে তাক লাগিয়ে একের পর এক হয়ে যাচ্ছে অভাবনীয় উন্নয়নের কার্যক্রম। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ যেন এক অন্যরকম গতিশীল ডিজিটাল বাংলাদেশ। ঠিক সে সময় একটি দুষ্কৃতিকারী মহল জনমনে সৃষ্টি করেছে আতঙ্ক। একটি জরুরি বিজ্ঞপ্তি, পদ্মা সেতু বানাতে নাকি 1 লক্ষ মাথার প্রয়োজন। এরকম একটি গুজব ছড়িয়ে দেশে সাধারণ মানুষ কিছু মানসিক প্রতিবন্ধী সহ ছেলে ধরা সন্দেহে নিরীহ নারী পুরুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। সেতু বানাতে মাথা লাগে না, এটি নিতান্তই গুজব এবং বর্তমান চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিশেষ গোষ্ঠীর অপপ্রচার ছাড়া কিছুই নয়। তাই গুজবে কান দেবেন না, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগে এ কথাটি মিথ্যা ও ভিত্তিহীন। এটি দেশবিরোধী ষড়যন্ত্র। তাই যদি আপনার এলাকায় ছেলে ধরা বা তার আচরণবিধি সন্দেহজনক মনে হয়, আপনার নিকটস্থ থানায় খবর দিন অথবা তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। আইন নিজের হাতে তুলে নেবেন না, এই ধরনের অপরাধ থেকে বিরত থাকুন। গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দেশ জাতি ও সমাজের শত্রু। আপনার আদরের সন্তানের প্রতি খেয়াল রাখুন। মনোহরগঞ্জ থানা নাথের পেটুয়া পুলিশ তদন্ত ইনচার্জ, প্রচারে নাথের পেটুয়া কেবল অপারেটর এবং নাথের পেটুয়া অনলাইন। প্রয়োজনে ফোন করুন জনাব মেজবাউদ্দিন ভুঁইয়া, মনোহরগঞ্জ থানা ওসি, মোবাইল 01713373698 এবং জনাব মোহাম্মদ জাফর ইকবাল, নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ, মোবাইল 01769692357। আপনার আদরের সন্তানের প্রতি খেয়াল রাখুন। মনোহরগঞ্জ থানা নাথের পেটুয়া পুলিশ তদন্ত ইনচার্জ, প্রচারে নাথের পেটুয়া কেবল অপারেটর এবং নাথের পেটুয়া অনলাইন। সুন্দর কাটুক আপনার সুশৃঙ্খল জীবন। এবং ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এটি নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য বিশ্বের সর্বমহলে প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এই ধরনের অপপ্রচার যারা করেছে, ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। জনমনে ভয় সৃষ্টি করা আমাদের গণতান্ত্রিক পরিবেশ, আমাদের সামাজিক স্থিতিশীলতা এবং চলমান যে উন্নয়ন প্রক্রিয়া, সেটাকে ব্যাহত করার একটি কূটকৌশল। ছেলে ধরার অপবাদ দিয়ে গণপিটুনিতে, মানুষ হত্যায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আসাদুজ্জামান মিয়া। আমি বলবো যে ছেলে ধরার কোনো সত্যতা নেই, কোনো বাস্তবতা নেই, স্রেফ একটি গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি। তাদের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ আছি। ইতিমধ্যে সারা দেশে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগরীতে উত্তর বাড্ডা স্কুলে যে ঘটনা ঘটছে, এটি আমরা মামলা নিয়েছি। কারা উস্কানি দিয়েছে, কি কারণে ঘটনা ঘটেছে, মহিলা আসলে কে ছিল এবং এখানে কোনো অসততা আছে কি না, সেই বিষয়ে আমরা তদন্ত করছি। আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।